শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন। সৌমিত্র কা দুর্নীতি করেনি, দুর্নীতি করেনি। দিবাকর গরামী দুর্নীতি করবে না, করেও নি। আমরা দেখেছিলাম 2011 সাল থেকে যে অনেক কিছু কাজ হবে, অনেক কিছু কাজ হবে। মন্ডলকে দেখে নিয়েছি আমরা, আমরা দেখে নিয়েছি অনুব্রত মন্ডলকে। আর যেদিন মনে করবো, যেদিন মনে করবো বলছি, পাবলিককে যদি খেপাতে শুরু করি, ওই পাবলিক সমস্ত সোনামুখীর মানুষ প্রতিশোধ নিতে জানে। সোনামুখী মানুষের সাথে চিটিং করা হচ্ছে, যেভাবে যেভাবে গ্রামের বাড়িগুলোকে দেওয়া হচ্ছে না, গরিব মানুষদের বাড়ি। বিডিও অফিসকে বলবো যে বিডিও ম্যাডাম আপনি বাইরে লিস্টটা টাঙিয়ে দিন, সবাই দেখতে পাক এখানে কোনো দুর্নীতি কেন। এখানে আপনি বাড়ি দিচ্ছেন আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের বাড়ি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বাড়ি নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বাড়ি নয়, আমাদের পরিবারের বাড়ি নয়। এই বাড়িগুলো হচ্ছে গ্রামের গরিব মানুষদের, প্রধানমন্ত্রী আবাস যোজনা। এটা বিডিও অফিসের বাইরে আপনারা সমস্ত লিস্টটা টাঙিয়ে দিন। আগে তো জানতাম, আগে জানতাম যে প্রতিদিন যে কোনো সুযোগ সুবিধা আসতো বিডিও অফিসের নোটিশ বোর্ডে দেখতে পাওয়া যেত। আজকে বিডিও ম্যাডামরা, বিডিও যারা আছেন তারা ওই লিস্ট আর কোনো মতে বাইর করবেন না, কারণ তারা চুরি করতে অভ্যস্ত হয়ে গেছে। এই যে পঞ্চায়েতের প্রধানে কে তোমাদের প্রধান হবে, কে তোমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হবে, আগে তোমরা ভোটে জিতে এসো ভাই আমাদের কাছে, তারপরে তোমরা চিন্তা করবে, তারপর তোমরা চিন্তা করবে। কিছু মানুষ শুধু লুটে নিচ্ছে। আমরা সাংসদ হিসাবে যা করতে পারছি না, বিধায়ক হিসাবে যা করতে পারছি না, এখানে একজন আইন টুটিতে নেতা আর কিছু নেতা তৃণমূলের নেতারা কোটি কোটি পতি হচ্ছেন, হচ্ছেন কি করে? শুধু মানুষের টাকা চুরি করে। আর এটা আমরা একটা বই অনেক কেস তো করেছেন, তা তো মানুষের জনস্রোত আটকাতে পারেননি। আমাদের 13 তারিখে মাননীয় শুভেন্দুদা পর্যটনে আসবেন, দেখে নেবেন 30,000 লোকের সমাগম হবে, এটা আমরা জোর করে বলতে পারি। আমরা এর আগে দেখিয়েছি মাননীয় মিঠুনদা, মাননীয় শুকান্তদার, এখানে 30,000 লোকের জমায়েত আমরা দেখিয়েছি, আমরা পারি প্রত্যেকটা পঞ্চায়েতে তালা মেরে দিতে। কিন্তু না, আমরা চাই গ্রামের গরিব মানুষগুলো সুযোগ পাক।